ওয়েল, সো আমরা প্রবতা নিয়ে স্টার্ট করছি আজকে। তো প্রবতা জিনিসটা আসলে বেসিক্যালি কি, প্রবতা সংজ্ঞা যদি আমি বলি, সিম্পলি সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন একটা বস্তুকে, যে কোন একটা বস্তু যার কিনা তোমার ধরো একটা আয়তন আছে, অবশ্যই বস্তু বস্তু হলে তার ফিজিক্যালি কোন একটা অবজেক্টও তার অবশ্যই আয়তন বা ভলিউম থাকতেই হবে, রাইট? সো আয়তন আছে বা যে কোনো একটা বস্তুকে যদি আমরা পানি বা তরলের অভ্যন্তরে বা যে কোনো প্রবাহী পদার্থের অভ্যন্তরে প্রবেশ করাই, অভ্যন্তরে ডুবাই ফেলি, সো যদি আমরা ডুবাই, সো ডুবাইলে যে ঘটনাটা ঘটবে যে ওই বস্তুটা নিচ থেকে নিচের দিক থেকে উপরের দিকে একটা ফোর্স ফিল করবে, একটা ফোর্স ফিল করবে। সো হ্যাঁ, কিছু বললা? সব ধরনের তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থই আসলে প্রবাহী পদার্থ, বুঝতে পারছো? একমাত্র কঠিন ছাড়া তরল এবং গ্যাসীয় পদার্থ সবই হচ্ছে প্রবাহী। সো যাও, তো মূল কথা হচ্ছে যে কোনো প্রবাহী পথ হলেই হবে, ঠিক আছে? আমরা পানি দিয়ে উদাহরণ দিই, কারণ এটা মোস্টলি কমনলি ইউজড। সো পানির মধ্যে ধরো তুমি এক বালতি পানি নিয়ে তার মধ্যে হাত ডুবাই দাও, বা তোমার শরীরটাকে পানির মধ্যে ডুবাই দাও, বা সুইমিং পুলে বা পুকুরে যদি ঘন গোসল করে থাকো, ইউ ক্যান ফিল দ্যাট পানির নিচে গেলে মনে হচ্ছে কিছু একটা তোমাকে নিচ থেকে উপরের দিকে ঠেলতেছে, বা হাত ডুবাইলে বালতির মধ্যে হাতটা একটু হালকা হালকা ফিল হয়, রাইট? এটা যদি আমরা করে থাকি তাহলে ডেফিনেটলি আমরা ফিল করে আসছি। সো এই যে লিস্ট থেকে একটা ফোর্স জেনারেট হয়, এই ফোর্সটাকে আমরা বলি প্রবতা বা বয়েন ফোর্স বলি আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে যখন আমরা কোন একটা প্রবাহী পদার্থের অভ্যন্তরে প্রবেশ করি বা অভ্যন্তরে কোন একটা সার্টেন পয়েন্টে যদি আমরা চিন্তা করি, ওই পয়েন্টে কিন্তু চাপ কাজ করে, এবং এই চাপটা কোন দিক থেকে কাজ করে? এই চাপটা কিন্তু সব দিক থেকে কাজ করে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে ইচ এন্ড এভরি ডিরেকশন, মানে নিচ থেকে বাম দিক থেকে ডান দিক থেকে উপর থেকে সব দিকেই কিন্তু আসলে চাপটা কাজ করবে। তো সব দিক থেকেই যদি চাপটা কাজ করে তাহলে এটা কিভাবে পসিবল যে নিচ থেকে আবার একটা ফোর্স আসবে, এক্সট্রা ফোর্স, এটা আবার কিভাবে সম্ভব, বা এই ফোর্সটা কোথা থেকে আসে? তো এই জিনিসটি আমরা আসলে বোঝার চেষ্টা করব। আসলে আমরা যেটা জানি সেটা ভুল না, যেটা জানি সেটা ভুল না, বাট একটু ইনডেপথ চিন্তা করলে আমরা ধরে ফেলতে পারবো যে প্রবতার উৎসটা আসলে এক্স্যাক্টলি কি। তো এটা বোঝার জন্য আমি যে কাজটা করব, যে ধরো আমরা পাত্রটা একটু লম্বা করে নেই, লম্বা করে নিয়ে এই পাত্রটার মধ্যে ধরো আমি একটা সিলিন্ডার প্রবেশ করাইলাম, ঠিক আছে? সিলিন্ডার আকৃতির একটা বস্তু, জাস্ট উদাহরণ, ধরো একটা সিলিন্ডার আকৃতির বস্তু, সেটা সুষম সিলিন্ডার, মানে উপর নিচে সমান পুরুত্ব, কোনো বাঁকাতেরা নেই, যদি আমার ছবিতে বাঁকাতেরা আছে আর কি। তো আচ্ছা, এই রেখাটা বাঁকা লাগতেছে বেশি, তাই না? তো পাত্রের মধ্যে, এই পাত্রটার মধ্যে পানি আছে, পানির মধ্যে এই সিলিন্ডারটা আমরা এখন ডুবাই রাখছি। তো এখন যে ঘটনাটা ঘটছে যে এই সিলিন্ডারটা পানির অভ্যন্তরে আছে, তো এখন এখানে কি চাপ কাজ করবে নাকি করবে না? অবশ্যই চাপ কাজ করবে এই সিলিন্ডারটার উপর, এবং সেটা কোন দিক থেকে? উপরে নিচে অলমোস্ট সব ডিরেকশন থেকেই এটার উপর চাপ কাজ করবে। এখন যদি আমি বলি যে কোন একটা সারফেস, সারফেস হচ্ছে এরিয়া হচ্ছে এ, এবং এটার মধ্যে চাপের মান হচ্ছে সাপোজ ধরো পি, ঠিক আছে? তো এটা কি, এই আমি যখন বলতেছি এই সারফেসের উপর চাপের মান পি, তাহলে কি এটা বোঝায় যে এই চাপটা আসলে পুরা সারফেসটার উপর? না, এটা মিন করে ওই সারফেসের প্রতি একক ক্ষেত্রফলে একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স কাজ করতে। সাপোজ আমি বললাম চাপের মান হচ্ছে 2 পাস্কেল, তাহলে আমি বলবো যে এই সারফেসটার প্রতি একক ক্ষেত্রফলে 2 নিউটন করে বল কাজ করতেছে, রাইট? বাট ইন টোটাল সারফেসে কত, টোটাল কত ফোর্স কাজ করতেছে সেটা বের করার জন্য কিন্তু আমাকে চাপের সাথে ক্ষেত্রফলকে গুণ দিতে হবে, রাইট? তাহলে আমি পেয়ে যাব F = PA, হুইচ ইজ বেসিক্যালি P = F/A, আর কিছুই না কিন্তু, তাই না? কোনো সমস্যা এখানে? সো তাহলে ঘটনা যেটা দেখা যাচ্ছে, আচ্ছা বল, যেটা বললেন যে সব দিক থেকে চাপ
মানে ফিল করি, যখন মানে পানি নিচে যায় তখন তো চাষ নিচের থেকে উপরের দিকে চাপটা কিন্তু ওই ডানভাবে চাপ গুলো আসলে ডানের ভাবে চাপ গুলো আসলে তুমি হয়তো তাহলে ভালো করে ফিল করো নাই, ভালো করে ফিল করো নাই। পানির নিচে গলা পর্যন্ত নামিয়ে দেখো নিঃশ্বাস নিতে কষ্ট হয় কিনা দেখো। তুমি নর্মালি বাতাসে তখন নিঃশ্বাসটা বুক ধরে নাও, তোমার বুক পাম্প করে, সেই সেম কাজটা পানির নিচে করতে যাবে দেখবা কষ্ট হইতেছে। বেসিক্যালি প্রেশারটা দেয়, তুমি হয়তো সেটা ফিল করো নাই বা তুমি সেটা নোটিস করো নাই, বাট নোটিসেবল, এটা নোটিস করা যায়। ঠিক আছে, আরেকবার ডুব মেরে আসো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। এরপরে যদি বুঝতে না পারো তারপরে আমার কাছে এসো। এটা ফিল আসলে ফিল করা যায়, এটা ফিলেবল। বায়ুমন্ডলের চাপটা আমরা সরাসরি ফিল করতে পারি না, কারণ এটার মধ্যে আমরা ব্যালেন্স করে রাখি, কিন্তু পানিতে গেলে তো আরো অ্যাডিশনাল প্রেশার অ্যাড হয়, তখন এটা আসলে ফিল করা যায়। তো যেটা বলতেছিলাম, সব দিক থেকে চাপের ভ্যালু সেম, কখনোই ডিফারেন্সিয়েট হবে না, সেম অ্যান্ড ইকুয়াল। ঠিক আছে, বাট কথা আছে, হ্যাঁ বলো, নির্দিষ্ট কোন পয়েন্ট নাই, সব পয়েন্টে চাপ কাজ করতেছে। তবে কোন পয়েন্টে চাপের পরিমাণটা কেমন হবে সেটা বের করার জন্য সেটার সূত্রটা হচ্ছে, সেটা ফিগার আউট করে বা সেটা রুলস যেটা মেনটেন করে, সেই চাপের মানটা হচ্ছে এইচ রোজি। তুমি গত দুইটা ক্লাস করলে হয়তো এই প্রশ্নগুলো একটু আসতো না, কারণ আমরা এইগুলো ডিটেইল আর কথা বলছি। ঠিক আছে, সো কোন পয়েন্টে চাপের মান কত সেটা বের করতে হয় P=hρ দিয়ে, এবং এইটা শুধুমাত্র একটা পয়েন্টের জন্য প্রযোজ্য, এই সূত্রটা একটা পয়েন্টের জন্য, কোন সারফেসে বা কোথায় চাপটা প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো তার মানে আমরা যদি এখন চাপ, এই যে চারিদিক থেকে চাপ কাজ করতেছে, এই চাপের কারণে যে বলটা উদ্ভূত হবে, চাপের কারণে যে বলটা পাওয়া যাবে, সেই বলগুলো যদি সব দিক থেকে হিসাব করি তাহলে কি দাঁড়াবে। প্রথমে আমরা দুই পাশের চাপগুলো চিন্তা করি। তো এই চাপের মান কিসের উপর ডিপেন্ড করে? এইচ রোজি, মানে ভূমি থেকে হাইটের উপর, তাই না? এখন ধরো এই যে এই পাশে এবং এই পাশে এই দুইটা পয়েন্টে আমরা যদি চাপ প্রেশার প্রেশার মেজার করি, এই দুই পয়েন্টের হাইট কি সেম না? সেম। আবার এই দুইটা পয়েন্টের হাইট হচ্ছে পানি থেকে সেম, এই দুইটা পয়েন্টের হাইট সেম। তো হাইট যদি সেম হয়, ডাজন্ট ম্যাটার কোথায় আছি, কি অবস্থায় আছি আমরা, প্রেশার কি সেম হবে না? অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন অবশ্যই সেম হবে। তার মানে যেটা ঘটতেছে, আমরা যদি উপর থেকে নিচের দিকে চাপের ভ্যালু হিসাব করি, নিচের দিকে চাপের মান অবশ্যই বেশি, বাট অপোজিটলিও চিন্তা করি এই দুইটা চাপ সমান, তাহলে এই দুটা চাপ একে অন্যকে কাটাকাটি করে ফেলতেছে, রাইট? এই চাপের আর কোনো অস্তিত্ব অ্যাকচুয়ালি থাকতেছে না। একইভাবে এই নিচ আরেকটু নিচে চাপের পরিমাণটা বেশি, কিন্তু এটাও দুই দিক থেকে সেম, তাহলে এই চাপের অস্তিত্ব থাকতেছে না। ঠিক সিমিলারলি এই চাপগুলোরও কোনো অস্তিত্ব থাকতেছে না। সো তার মানে আমরা যদি এখন চিন্তা করি এই সূত্র অনুযায়ী, তাহলে উপরে থেকে নিচের দিকে চাপ বেশি, বাট নিচের দিকে গেলে অপোজিট চাপগুলোও অলওয়েজ সেম থাকবে, সেম হাইটের চাপগুলো। তো যার কারণে দুই পাশ থেকে যে চাপটা হয় বা চাপের কারণে যে আলটিমেট ফোর্সটা ফিল হয়, সেই ফোর্সটা কি হয়ে যায়? কাটাকাটি হয়ে জিরো হয়ে যায়। বোঝা গেছে ঘটনাটা? বাট ঝামেলাটা হয় যখন, হ্যাঁ বলো, যখন আমরা যদি এটা মানে এক পাশে এসে পড়ে মানে একটা পৃষ্ঠের সাথে লাগা যায় তখন কি হয়? একটা পৃষ্ঠের সাথে লাগা গেলে যদি একেবারে এইভাবে লাগা যায়, যেখানে কোনো কিছুই নাই, কোনো ধরনের, ধরো তোমার আলটিমেটলি বিন্দু মাত্র পানিও নাই, মানে কমপ্লিটলি এয়ার টাইট, তাহলে ওইটার সম্ভাবনা হচ্ছে যে এটা কি টাইপের ম্যাটার, মানে ম্যাটেরিয়ালস তার উপর ডিপেন্ড করবে। মনে করো এটা রাবারি টাইপের ম্যাটেরিয়ালস, হ্যাঁ, যদি এটা রাবারি টাইপের ম্যাটেরিয়ালস হয় তাহলে যদি একটু হালকা হয়, লাইট ওয়েট হয়, তাহলে ওইটা এখানে লেগে থাকা একটা প্রবাবিলিটি থাকবে। বাট ধরো এটা ভারী একটা পদার্থ, এটার প্রবতা কাজ করতেছে ডেফিনেটলি, বাট তোমার এটার ওজন বেশি, তো এটা পড়ে যাবে নিচের দিকে, আর কিছুই হবে না। ঠিক আছে, এই আর কোনো বিশেষ পার্থক্য হবে না। তবে প্র্যাকটিক্যালি যেটা হয় এটা কখনো হয় না বাস্তবে, কারণ তুমি যতই ট্রাই করো না কেন, তুমি কমপ্লিটলি একটা সাইডকে থেকে তুমি লিকুইড বা তোমার ফ্লুইডটাকে তুমি কমপ্লিটলি আউট করে ফেলতে পারবা না।
বোঝা গেছে? তখন কি মানে অপোজিট সাইডের যে চাপ গুলো কি একটা কম বেশি রেঞ্জে হবে? কম বেশি না, তখন তো এক সাইডে নাই, তখন এক সাইডে শুধু এফেক্ট হবে, তাই না? তো যার কারণে ওই অবজেক্টটা ওভারঅল একটা ফোর্স ফিল করবে, ওই পাত্রের দেয়ালের দিকে ফিল করবে, বাট ওই ফোর্সটা ফিল করতে মানে কতটুকু এফেক্টিভ হবে ডিপেন্ড করে যে তুমি কি টাইপের বস্তু নিয়ে কাজ করতে, সেটা বড় না ছোট। এই প্রশ্নগুলো উত্তর আমি একটু পরে দিচ্ছি, কারণ এই প্রশ্নগুলো উত্তর জোরেই আছে। আমি যদি আগে প্রবতার ভ্যালুটা বের করতে না পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো জোরেই আছে এখানে। এখন আমাদের এখানে সাইড ফোর্স নিয়ে তাহলে কোনো কাজ হচ্ছে না, কারণ সাইড ফোর্স গুলো আলটিমেটলি ইকুইভ্যালেন্ট হয়ে কাটাকাটি করে দিচ্ছে। এখন দেখি আমাদের উপরে আর নিচের ফোর্স গুলো কি। তো উপরে আর নিচে যখন আমরা ফোর্স গুলো ক্যালকুলেট করতে যাবো, তখন আমরা দেখবো যে উপরে যে চাপটা কাজ করে সেটা হচ্ছে সিলিন্ডারটার উপরের সারফেসে, রাইট? তাহলে এটার যখন আমি প্রেশার কাউন্ট করবো, তখন আমার প্রেশার কাউন্ট করতে হবে এই হাইটে। তার মানে মাটি থেকে পানির পৃষ্ঠতল থেকে যদি মনে করো এটা হাইট হয়, সাপোজ ধরো এইচ ওয়ান ধরি আমরা, এটা যদি হয় এইচ ওয়ান, তাহলে আমার এই আপার সারফেসে যে প্রেশার আসবে সেটার ভ্যালু যদি আমি ধরি পি ওয়ান, তাহলে পি ওয়ান ইজ ইকুয়াল টু এইচ ওয়ান রো জি, রাইট? ঠিক একইভাবে তুমি যদি এখন এটা লোয়ার সারফেসের প্রেশার চিন্তা করো, এখন লোয়ার সারফেসের যে প্রেশারটা সেটা কোথায় কাজ করে? সেটা কি এখানে কাজ করে? না, সেটা তলায় কাজ করতেছে, মানে ডেফিনেটলি এটা আরো গভীরে কাজ করতেছে। স্যার গভীরতা বেশি হওয়ার কারণে এটার চাপের মান অবশ্যই এটা সেম হবে না, এটা থেকে আসলে বেশি হবে। কারণ ধরো আমরা এই হাইটটা থেকে যদি আমরা ধরি যে সিলিন্ডারটার তলার যে গভীরতা সেটা হচ্ছে এইচ টু, তাহলে আমার এখানে চাপের ভ্যালু যদি হয় পি টু, তাহলে পি টু ইজ ইকুয়াল টু এইচ টু রো জি। এখন তাহলে উপরে আর নিচে চাপের মান কি সমান? পি ওয়ান পি টু কি সেম হবে কোনোদিন? হবে না। বেশি কি হবে? নিচেরটা অলওয়েজ নিচেরটাই বেশি হবে, কারণ নিচেরটার হাইট বেশি। সো তার মানে ঘটনাটা দাঁড়াইলো যে নিচের হাইট বেশি হওয়ার কারণে নিচ থেকে আমার প্রেশারটা বেশি, উপরের থেকে আসলে প্রেশারটা কম ফিল করে এই অবজেক্টটা, রাইট? এবং প্রেশার বেশি মানে অ্যাপারেন্টলি সেটা আসলে বলও কম বেশি হবে, রাইট? কারণ নিচে প্রেশার বেশি, তাহলে নিচে আলটিমেটলি প্রেশারে ওই প্রেশারের জন্য ওটার যে সারফেস, ওই সারফেসে যখন ইন টোটাল বল হিসাব করতে যাবে, ইন টোটাল বলটাও বেশি হবে। তাহলে নিচের বলটা বেশি হবে, উপরের বলটা কি হবে? কম হবে। কথাটা বুঝতে পারছি? এবং যার ফলে কি হবে, আলটিমেটলি নিচের বল আর উপরের বল কাটাকাটি হবে না কমপ্লিটলি, আমরা লব্ধি একটা বল পেয়েই যাব যেটা কিনা সবসময় উপরের দিকে কাজ করতেছে। সো এই বলটাই হচ্ছে মূলত আমাদের প্রবতা। বোঝা গেছে ঘটনাটা? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে এখন এই বলটা আমরা কিভাবে হিসেব করব? খুব সহজ, নিচের বলের মানটা বের করতে হবে আর উপরের যে বল এই দুইটা বের করতে হবে, বের করে একটা থেকে একটাকে বিয়োগ দিতে হবে, রাইট? তাহলে আমরা ধরলাম উপর থেকে যে বলটা কাজ করতেছে চাপের কারণে F1, আর নিচ থেকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে F2। নিচে থেকে যে ফোর্সটা দেয় এটা কি স্যার নিচের মানে পানিগুলো দেয়? স্যার নিচের পানিগুলো দেয় সেটা বলা ঠিক হবে না, নিচে থেকে যে ফোর্সটা দেয় সেটা মূলত এই নিচের এই এই হাইটের উপরে থাকা যত পানি আছে সবগুলো পানি দেয়, আর এই হাইটের যে ফোর্সটা আসে সেটা মূলত এটার উপরে থাকা যত পানি আছে সেই পানিগুলো দেয়। ওই যে হাইটের উপর নির্ভরশীল, তুমি যেই হাইটে আছো, তুমি যে হাইটে আছো, তোমার মাথার উপরে যে পরিমাণ বায়ুমণ্ডল আছে সেই পরিমাণ বায়ুমণ্ডলের চাপটাই তুমি আসলে ফিল করো, বলের কারণে চাপটা ফিল করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু উপরে পানি বেশি, এইখান থেকে এইটুকু পানি বেশি না এখান থেকে এই পর্যন্ত পানি বেশি? তাহলে নিচের হাইট কম কই হইল? তুমি হাইট কোথা থেকে হিসাব করো? তুমি কি পানির নিচ থেকে হাইট হিসাব করতেছো? নিচ থেকে হিসাব করলে না, উপর থেকে হিসাব করতে হবে, সারফেস থেকে। হাইট আমরা কখনোই তলা থেকে হিসাব করি না, হাইট আমরা ইউজ করি উপর থেকে, সারফেস থেকে। তো এখন বলো তাহলে আমাদের এই যে এখানে যে প্লবতা, এটার প্লবতার মান যদি হয় তোমার এফ, প্লবতা অবশ্যই একটা ফোর্স, তাহলে এফ এর ভ্যালু কত হবে? এই এফ টু আর এফ ওয়ান এর বিয়োগফল, রাইট? তাহলে এফ এর ভ্যালু হবে এফ টু মাইনাস এফ ওয়ান। এখন এফ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা?
আমরা লিখতে পারি না এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ, রাইট? চাপ ইন্টু ওই চাপের সারফেস এরিয়া, এই দুটাকে গুণ করলে আমরা ওই সারফেসের টোটাল ফোর্সটা পেয়ে যাবো, রাইট? তো তাহলে এখান থেকে আমি লিখতে পারি এফ টু হচ্ছে নিচের চাপ, মানে এটা কি আসলে পি টু, তাহলে এটা যদি হয় পি টু, আর আমরা যদি ধরি এই সিলিন্ডারটার যে গোল উপরের সারফেসটা প্রস্থচ্ছেদ এটার ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এটা যদি হয় নিচেও আসলে ক্ষেত্র প্রস্থ ক্ষেত্রফল এই হবে, যেহেতু এটা একটা আদর্শ সিলিন্ডার, তাহলে এটা হচ্ছে পি টু এ, রাইট? মাইনাস এফ ওয়ান, এটা এফ ওয়ান কি উপর থেকে চাপের কারণে যে ফোর্সটা অ্যাচিভ হবে, তাহলে সেটা হবে কি উপরে, সেটা হবে তোমার পি ওয়ান এ। কোন সমস্যা আছে এই পর্যন্ত কারো? আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, শুধু পি ওয়ান পি টুর মান তো আগে বের করে রাখছি, কিন্তু মান বসাবো, তাহলে পি টুর ভ্যালু হচ্ছে এইচ কি লিখতেছি আজকে উল্টা পাল্টা লিখতেছি, এইচ টু রো জি ইন্টু এ মাইনাস পি ওয়ান এর ভ্যালু হচ্ছে এইচ ওয়ান রো জি এ ক্যাপিটাল ক্যাপিটাল এ, তাহলে এখান থেকে আমরা এ রো জি তিনটাতেই কমন যায়, তাহলে আমরা যদি দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা এই এইচ ওয়ান আর এইচ টু এই তিনটাকে কমন নিয়ে আমরা লিখতে পারি যে রো জি এ ইন্টু হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান। এখন দেখো এই এইচ টু থেকে এইচ ওয়ান বিয়োগ দিলে আমরা আসলে অ্যাকচুয়ালি সিলিন্ডারটার হাইট পাবো, রাইট? সিলিন্ডারটার হাইট যদি এইচ হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান, সো তার মানে আমরা এখানে এইচ টু মাইনাস এইচ ওয়ান এর জায়গায় লিখতেই পারি রো জি এ ইন্টু হচ্ছে এইচ। সো এই এ এ হচ্ছে সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই গোল গোল এই রাউন্ড সারফেস এরিয়াটা, আর এইচ হচ্ছে সিলিন্ডার হাইট, তাহলে আলটিমেটলি আমরা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর হাইটটাকে গুণ দেই, গুণ করে আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আসলে পুরো সিলিন্ডারটার ভলিউম পাচ্ছি না, ডেফিনেটলি, রাইট? সো তার মানে এ ইন্টু এইচ কে বলা যায় সিলিন্ডারটার ভলিউম, যদি সেটা হয় ভি, সিলিন্ডারটার ভলিউম যদি হয় ভি, তাহলে আমরা এটাকে আগে লিখি ভি, তারপরে রো থাকতেছে আর জি থাকতেছে, এবং এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের প্রবণতা বের করার ইকুয়েশন। দেখো বুঝতে পারলাম কিনা, বইয়ে হয়তো এভাবে দেওয়া নাই, তুলে নিতে পারো, এভাবে আমরা প্রবণতার মান বের করে ফেলতে পারি। সো আসলে এখানে একটা সিলিন্ডারই কেন নেওয়া হলো, অন্য কিছু নেওয়া হলো না কেন, অন্য কিছু না হলেও প্রবণতা কাজ করতো, বাট সিলিন্ডার নিয়ে আমরা ক্যালকুলেশন করে একটা ইকুয়েশনে পৌঁছলাম, যে ইকুয়েশনটা আসলে সিলিন্ডার নির্ভর না, এটা আয়তন নির্ভর। এখন আয়তন সিলিন্ডার যে কোনো অবজেক্টিভ হতে পারে, সো আমাদের আসলে তখন আর সিলিন্ডারের মধ্যে পড়ে থাকতে হবে না, যে কোনো আয়তনের বস্তুর জন্য আমরা আসলে প্রবণতা বের করতে পারবো। দেখো বুঝতে পারলাম কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, এখন প্রশ্নগুলা করো, যত ধরনের প্রশ্ন আছে। প্রশ্ন আছে কোনো? এইটার জন্য আমরা প্যাসকেলের সূত্র পড়ছি, প্যাসকেলের সূত্র যেটা কিনা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, তাই না? দুরন্ত ক্লাসে ছিলাম মনে হয়, তাই না? তুমি একটু আমাদের চ্যানেলে গিয়ে প্রথম ক্লাসের ভিডিওটা একটু দেখবা এই চ্যাপ্টারের, এবং গত ক্লাস তোমাদের এই চ্যাপ্টারের যে সেকেন্ড ক্লাসটা করছো, আনফরচুনেটলি সেটা যে ভিডিও ফাইলটা সেটা করাপ্টেড হয়ে গেছে, এই জন্য সেকেন্ড ক্লাসটা তোমরা পাবা না, বুঝতে পারছো? আমরা আজকে নিয়ে এই চ্যাপ্টারে থার্ড ক্লাস করতেছি, ফার্স্ট ক্লাসটা অলরেডি আপলোড আছে, সেকেন্ড ক্লাসটা আমি দিতে পারিনি, আমি ক্র্যাশ করছে আসলে পিসির সাথে সাথে অফ করে দিয়েছিলাম যার কারণে, এই জন্য আমি রিলিজ হই, যদি ওখানে কোনো প্রবলেম থাকে করতে পারো। প্যাসকেলের সূত্র হচ্ছে, প্যাসকেলের সূত্র বলা ঠিক ঠিক বলবো না, বলবো বাই নেচার, যখন কোন একটা আবদ্ধ পাত্রে বা আবদ্ধ অংশে আমরা যখন কোনো প্রবাহী পদার্থ নেই এবং সেটার উপর যে কোনো একটা অংশে চাপ প্রয়োগ করি, সেই চাপটা আসলে সব দিকে ছড়ায়া যায়। এর আগে ওই চাপটা আমি ক্লাস করে থাকার কথা, প্যাসকেল যে কাজটা করছিল সে একটা আবদ্ধ পাত্র নিয়েছিল, হ্যাঁ, আবদ্ধ পাত্র নিয়ে চারিদিকে চারটা পিস্টন বসিয়ে দিছিল, বসিয়ে এটার মধ্যে কিছু লিকুইড ভরে দিয়ে সে করছিল কি, একটা পিস্টন ধরে চাপ দিছিল এবং এটা ফলাফল আসছিল প্রত্যেকটা পিস্টনই বাইরের দিকে সরে আসছিল। সো এখান থেকে আসলে বোঝা যায় যে চাপটা যে প্রয়োগ হয়েছে আবদ্ধ পাত্রটার মধ্যে, সেই চাপটা আসলে সব দিকে ছড়াই গেছে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এই জন্য ডিরেকশনে। তো এটা ছিল প্যাসকেলের মূল ফান্ডামেন্টাল, খুবই শর্ট কথায় বললাম। সো ঠিক একই কারণে আসলে
কোন একটা প্রবাহী পদার্থের অভ্যন্তরে যে কোনো জায়গায় চাপ সৃষ্টি হলে সেই চাপটা ওই জায়গায় থাকে না, মানে একটা নির্দিষ্ট দিকেই শুধু কাজ করে না, সব দিকে চাপটা ছড়ায় যায়। তো এই কারণেই এই যে লিকুইডটার যে চাপ, ওজনের কারণে সেটি নিচের দিকে চাপ দিচ্ছে, সেই চাপটা আসলে শুধু উপর থেকে নিচের দিকে ফিল না হয় সব দিকে ফিল হয়, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে ইচ এন্ড এভরি ডিরেকশন। তো এটা হচ্ছে মূল কারণ। তোমার উত্তর তুমি কতটুকু পাইছো আমি জানি না, পাইলে বলতে পারো। এই যে বোতলটা তুমি বলতে পারো না যে বায়ুমন্ডলের চাপ দিয়ে বোতলটাকে কেন পুশ করে ফেলে না, কেন করে না, কারণ এটার ভেতরেও তো বায়ু আছে, বায়ু এটার ভেতরে ঢুকেও ভেতর থেকে তো বোতলটা বায়ুর দিকে ঠেলতেছে, সেটা ভাঙ, এটা তো স্কুইজ করার কথা না। এখন তুমি যে কথাটা বলতেছো ভাঙার কথা, এটা তো এটা তোমার ধারণাটা ভুল। তুমি মনে করতে তুমি চিন্তা করতেছো কিটক্যাট কমপ্লিটলি একটা সলিড অবজেক্ট, তাই না? এটা চিন্তা করতেছো না, এর ভিতরে আর কিছু নাই, তাই তো? ওর ভিতরেও তোমার এয়ার বাবল আছে, কিটক্যাট এর ভেতরেও এয়ার বাবল আছে, এবং ওইটা তুমি যেটা ভাবতেছো যে যদি বায়ুমন্ডলে চাপ দেয় একটা জিনিসকে ভাঙার জন্য কি প্রয়োজন, একটা ইমব্যালেন্সড ফোর্স প্রয়োজন। যেমন ধরো আমি মোবাইলটাকে যদি ভাঙতে চাই, ধরো আমি মোবাইলটাকে বাঁকাবো, আমি এটাকে ভাঙবো, আমি ভাঙতে চাইলে আমাকে যেটা করতে হবে, আমার একটা ফোর্স দিতে হবে আঙ্গুল দিয়ে, আমি দুই দিকে বাইরে নিচের দিকে দিবো, একটা আমার বৃদ্ধাঙ্গুল দিয়ে উপরের দিকে দিচ্ছি, মানে একটা নিচের দিকে একটা উপরের দিকে, তাই না? এবং দেখো দুইটার পয়েন্ট কিন্তু সেম হবে না, আমি কি এইভাবে ভাঙতে পারবো? কোনোদিন পারবো না, কারণ আমার প্রেশার পয়েন্টটা সেম হয়ে গেছে, রাইট? আমি যদি প্রেশার পয়েন্ট চেঞ্জ করে এইভাবে করি তাহলে আমি হয়তো মোবাইলটাকে বাঁকাইতে পারবো, ভাঙতে পারবো, রাইট? তাই তো? সো কোনো কিছু ভাঙার জন্য তোমার একটা ইমব্যালেন্সড ফোর্স ওইটার উপর দিতে হয়, তাই তো? বা চিন্তা করো এটা চারপাশে যে বায়ু আছে সেটা সব জায়গায় সমানভাবে ছড়ায় আছে না, সব জায়গায় ছড়ায় আছে, সো সব দিক থেকেই সমানভাবে চাপ দিচ্ছে, সো তাহলে এইটা ভাঙবে কিভাবে, কোনো ওয়ে আছে ভাঙার? বুঝতে পারছো? ইভেন এই মোবাইলটার কথা চিন্তা করে, মোবাইলটার ভেতরেও তো বাতাস আছে, এটা তো যখন মোবাইলটা বানানো হয়েছে এটার ভেতরে তো ভ্যাকুয়াম করে বানায় নাই, তাই না? তাহলে এটার ভেতরে সার্কিটের মধ্যে দিয়ে বাতাস চলাচল করতেছে এবং ওইটাও ভিতর থেকে সার্কিটটাকে বাইরের দিকে প্রেশার দিচ্ছে, সো আলটিমেটলি সবখানে প্রেশার আছে সমান পরিমাণে, সো কেউ ভাঙার কোনো প্রশ্নই আসে না বায়ুমন্ডলের চাপের কারণে। প্রশ্ন আসবে তখন যদি তুমি কোনো জায়গায় ভ্যাকুয়াম ক্রিয়েট করে ফেলো, ভ্যাকুয়াম ক্রিয়েট করে দেন বাইরের প্রেশারটা দাও, তাহলে ওই প্রেশারটা ফিল হবে। যেমন তুমি যদি একটা দুর্বল পাতলা টেস্ট টিউব নাও, হ্যাঁ, পাতলা টেস্ট টিউব নিয়ে ওই যে টেরিসেলিন পরীক্ষাটা করো, তাহলে হবে কি উপরে টেরিসেলিন যে নলটা আছে ওই উপরের দিকে বায়ুর প্রেশারটা থাকে না, কিন্তু ভিতরে তো থাকে না, তো ওইটা ভেঙে যেতে পারে। এই জন্য ওই টেরিসেলিন পরীক্ষার জন্য পুরো মানে মোটা নল নেওয়ার প্রয়োজন। বুঝে গেছে? সংকুচিত হয়ে যেতে পারে। তুমি আবারও চিন্তা করো, মানে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেই জিনিসগুলাকে নর্মাল চিন্তা করি আসলে সেগুলা যে নর্মাল না সেটা বুঝতেও আমাদের অনেকদিন সময় লেগে যায়, ঠিক আছে? তুমি একটা বেলুনের কথা চিন্তা করো, একটা বেলুনকে তুমি ধরে যদি সব দিক থেকে চাপ দাও, আমরা একটা বেলুনকে যদি নর্মালি একটা বেলুনকে ধরে চাপ দিই, বেলুনটাকে ফুটে যায় না? ফুটে যায় তো। কেন ফুটে যায় বলো তো? কারণ তুমি চাপটা পুরো বেলুনের সারফেসে দাও না, কোন একটা পার্টিকুলার লোকেশনে দাও, অন্য লোকেশনে চাপটা থাকে না, ওই দিকে জিনিসটা বের হয়ে ফুলে গিয়ে ফেটে যায়। বাট তুমি যদি একটা বেলুনের সারফেসে সব দিক থেকে সমানভাবে চাপ দাও, ওইটা কোনোদিনও ফাটবে না। ওটা যেটা হইতে পারে ওটার ভিতরে বাতাসটা একটু সংকুচিত হয়ে যেতে পারে, এর বেশি কিছু হবে না। বোঝা গেছে? স্যার বাতাস ভিতরে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, স্যার থাকে, অবশ্যই থাকে, বাতাস তো গ্যাস দিয়েই তৈরি নাকি? সবাই কিন্তু মানে বিভিন্ন ধরনের সবাই কিন্তু সেম পরিমাণের পর দিতে পারে, যেমন স্যার যদি আমরা চিন্তা করি স্যার এখানে দিস ইজ নট রিয়েলি অ্যাবাউট দ্য ম্যাটার,
মানে তুমি কোন পদার্থ নিয়ে কাজ করতেছো সেটার সাথে এই তাপের মানটা আসলে কোনো অবস্থাতেই সেটা মানে তোমার ডিপেন্ড করে না, কোনোভাবেই সেটা নির্ভরশীল না, পরোক্ষভাবে নির্ভরশীল। সেটা নিয়ে কথা বললে তোমরা এখন বুঝবা না, বাট এইটুকু বলি বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে। এখন এক এক গ্যাসীয় পদার্থ এক এক পরিমাণ চাপ দিতে পারবে, এটা কোনো এটা সম্ভব না, কারণ এই চাপটা কি গ্যাস আসলে দেয়? বা একটা পদার্থের, জড় পদার্থের কি চাপ দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। চাপটা আসে কমপ্লিটলি গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে। সো এখানে আসলে এই জিনিসটা রিলেট করাটা বোকামি হবে যে বিভিন্ন পদার্থের সাথে এটা পার্থক্য থাকতে পেরে গেলে, এটা আসলে বিভিন্ন গ্যাসের সাথে সম্পর্কিত না, এটা সম্পূর্ণভাবে সম্পর্কিত বাতাসের ওজনের সাথে। এখন ওজন তো সবারই আছে, ভর তো সবারই আছে, তাই না? তো যার ভর আছে সেই চাপের সাথে চাপের চাপের মধ্যে কন্ট্রিবিউট করবে নিজেকে, বাট এখানে আর কোনো মানে সেকেন্ড কোনো কিছু নাই। বুঝতে পারছো? ওয়েল, আর কোনো প্রশ্ন এখান থেকে? আর কোনো প্রশ্ন আছে? আপাতত মনে হয় নাই। ঠিক আছে, তাহলে এবার আসেন টপিকে ফিরে আসি। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনকে আমাদেরকে বের করে দিবে কি ডাইরেক্ট প্রবণতা, এটা উপরের বল বা নিচের বল আলাদা ভাবে হিসাব করা, শুধুমাত্র ইন টোটাল কতটুকু লব্ধি ফোর্স উপরের দিকে ফিল করবে সেটা। সাপোজ নিচ থেকে যদি তোমার 10 নিউটন ফোর্স কাজ করে, উপর থেকে যদি 8 নিউটন ফোর্স কাজ করে, তাহলে বুঝতে বুঝতে পারতেছি এখানে প্রবণতা কত হবে, কয় নিউটন পাবো প্রবণতা? আমি প্রবণতাটা পাবো আমি অনলি 2 নিউটন। আমরা শুধু বলতে পারি বস্তুর উপর নিচ থেকে উপর দিকে 2 নিউটন ফোর্স কাজ করতেছে। এখন এই 2 নিউটন ফোর্স যে কাজ করতেছে, এই 2 নিউটন ফোর্স কাজ করার ফলে এখন এখানে আমাদের অনেকগুলো প্যারামিটার বা অনেক কিছুতে চেঞ্জেস আসবে বা অনেক কিছু বুঝতে হবে। তো এখন একটা একটা জিনিস একটু খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে নাও, আমরা যখন এই প্রবণতাটা বের করি এই এফ ইকুয়াল টু ভিরো যে ইকুয়েশনটা দিয়ে, আমরা অনেক সময় ভুল করে বসি যে এই ভিটাকে আমরা সবসময় বস্তুর ফুল আয়তন মনে করি, বা এই ভিটা কখনোই বস্তুর ফুল আয়তন এভাবে বলাটা ভুল হবে আসলে। হ্যাঁ, আমরা এভাবে মনে রাখবো যে এই যে এফ ইকুয়াল টু ভিরো জি, এই ভিটাকে আমরা সবসময় চিন্তা করব এটা হচ্ছে পানির নিচে, পানির নিচে কার্যকরী আয়তন, কার্যকরী আয়তন, এটা বস্তুর মোট আয়তন বলাটা ভুল হবে। কেন? কাহিনীটা কি আসলে, ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? ধরো আমরা এই বস্তুটাকে পানির মধ্যে ডুবাবো, কিন্তু আমি পুরোপুরি ডুবা নেই, উপর থেকে আমি এটা অর্ধেক ডুবায় ছেড়ে দিছি, আমি অর্ধেক ডুবায় ছেড়ে দিছি, তাহলে এখন এখানে কি প্রবণতা কাজ করবে? না, অবশ্যই প্রবণতা এখানেও এখনো কাজ করবে, বাট কি মনে হয় সেম ভাবে কাজ করবে? এখানে যে পরিমাণ কাজ করছে একই সিলিন্ডার, এই দুটো সিলিন্ডার একই সিলিন্ডার ধরো, এখানে যে প্রবণতাটা পাবো আমি, এখানে কি সেম সেম প্রবণতাটা পাবো? এখানে আমি প্রবণতা কতটুকু পাবো? এখানে প্রবণতা বের করার জন্য আমাকে হিসেব করতে হবে এই যে যতটুকু অংশ আমি পানির নিচে ডুবাইছি সেই অংশটা, আমি বস্তুর মোট আয়তনটা এখানে কখনোই ব্যবহার করতে পারবো না এখানে প্রবণতা, এই মুহূর্তে প্রবণতা বের করার জন্য। সো তার মানে ঘটনাটা হচ্ছে এই ভিটা হচ্ছে শুধুমাত্র সেই আয়তনটুকু, যে আয়তনটুকু পানির নিচে সাবমার্জড অবস্থায় থাকে, মানে যেটুকু ডুবা থাকে, পানির উপরে কি আছে সেটা কোনোদিনই প্রবণতাতে কন্ট্রিবিউট করবে না। বোঝা গেছে? ক্লিয়ার? তো আসো এবার আরো গুরুত্বপূর্ণ আলোচনায় আসি। তাহলে এসব সব বাদ, এখন শুধু একটা ইকুয়েশনই পাইলাম আমরা, বা একটা জিনিসই পাইলাম যে এখানে প্রবণতা কাজ করতেছে, এবং প্রবণতা সবসময় কোন দিকে কাজ করবে? প্রবণতা সবসময় উপরের দিকে কাজ করবে, এটা কেবলই একটা ঊর্ধ্বমুখী ফোর্স, রাইট? এই ফোর্স কখনো নিম্নমুখী হতে পারে না। সো এখন তাহলে উপরের দিকে প্রবণতা কাজ করে, এই বস্তুটার উপর প্রবণতা একটা বল কাজ করতেছে উপরের দিকে, এখন এই বস্তুটার উপর কি আর কোনো বল কাজ করতেছে? এই বস্তুটার উপর কি আর কোন রকম বল কাজ করে? অবশ্যই কাজ করে, সেটা কি বলতো? এটা নিজস্ব ওজন, রাইট? তো এখন খেলা হবে এই দুইটার মধ্যে, অভিকর্ষ বস্তুটার ওজন আর প্রবণতার মধ্যে। এই ওজন আর প্রবণতা যখন কম বেশি হয় তখনই আসলে একটা বস্তু পানিতে ভাসে বা একটা পানিতে ডুবে অথবা পানিতে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। সো এই আমরা এখন এই জিনিসটা জানতে হবে যে প্রবণতার সাথে কিভাবে বুঝতে পারবো কোন একটা বস্তু কখন পানিতে ভাসবে বা কখন পানিতে ডুববে।
সহজ ইকুয়েশন। কিভাবে? ধরো এই বস্তুটার ওজন, বস্তুটার ওজন 10 নিউটন, কত নিউটন? 10 নিউটন। এবং এখানে যে প্রবতা সেটা হচ্ছে 15 নিউটন, কত নিউটন? 15 নিউটন, ক্যালকুলেশন অনুযায়ী হয়তো আসছে। এখন এটা তাহলে কি হবে, এটা কোন দিক যাওয়া উচিত বস্তুটা? কখন অনুভব করবে? যখন তুমি এটা জোর করে ধরে পানির নিচে নিয়ে যাবা, ধরো তুমি একটা প্লাস্টিক বল কে জোর করে ধরে পানির নিচে নিয়ে যাও, তখন ওইটার প্রভাব যদি 15 নিউটন, তখন তুমি উপরের দিকে 5 নিউটন বল ফিল করো। এবং এই কারণে এই বস্তুটা কিন্তু এই অবস্থায় পানির নিচে নিয়ে যাওয়ার পরে আমি ছাইরা দেই, এটা উপরের দিকে লাফ দিবে, এই ঘটনাটা ঘটবে যেটা প্লাস্টিকের বল নিয়ে তুমি কাজ করো। সো তার মানে যদি প্রবতা, প্রবতা ইজ গ্রেটার দেন বস্তুর ওজন হয়, তাহলে বস্তুটা কি হবে? ভাসবে। এখানে আমি একটু স্পেস রাখলাম, পরে লিখবো। বস্তুটা কি হবে? ভাসবে। এখন যদি বস্তুটা উল্টা হয়, প্লবতা মনে করো বস্তুটার ওজন 10 নিউটন, কিন্তু প্লবতা হয়ে গেছে সামহাউ 7 নিউটন, কত নিউটন? 7 নিউটন। তার মানে প্লবতা ইজ স্মলার দেন ওয়েট, তাহলে বস্তুটা কি হবে? এটা এটা কি ভাসবে না ডুববে? এটা অবশ্যই সম্পূর্ণভাবে ডুবে যাবে, রাইট? ওকে, এখানেও কথা আছে। হুম, বলো। আটকে যাওয়া উচিত মানে হচ্ছে এটাকে তুমি পানির নিচে যে জায়গায় নিয়ে যাবা সেটা ওই জায়গাতে স্থির থাকবে। মানে এটা হচ্ছে আমরা এটাকে বলি আসলে সম্পূর্ণ, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, অবস্থায় এটা ভাসবে, আমরা এটা বলি। ভাসবে কেন বলি? কারণ এটা পানির নিচে যেই জায়গায় তুমি নিয়ে যাবে ওই জায়গাতেই স্টেবল থাকবে, না উপরে উঠবে না যে নিচে নামবে, কারণ উপরে নিচে বল সমান কাটাকাটি হয়ে গেছে, কোনো লব্ধি বল নাই। এখানে আমি একটু স্পেস রাখছিলাম, কেন রাখছিলাম এটাও বলতেছি। F is greater than W, মানে যখন প্লবতা বেশি হবে বস্তুটার ওজন কম হবে, তখন বস্তুটা ভাসবে, ঠিক আছে? তবে এখানে একটা কথা অ্যাড করতে হবে, সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায়, অবস্থায় ভাসবে। এটার মানে কি? এখন না, একটু আপাতত শুধু জেনে রাখো, ব্যাখ্যা করতেছি আস্তে ধীরে। আর যখন ডুবে যাবে তখন তো সম্পূর্ণই ডুবে যাবে, মানে ডুবতে ডুবতে পানির তলায় চলে যাবে, এখানে ঝামেলা নাই, ঠিক আছে? তবে এখানে এই জিনিসটা কি, এখানে কি ব্যাপার স্যাপার, কোনটা সম্পূর্ণ নিমজ্জিত, কোনটা আংশিক অবস্থা ভাসবে, সেটা বোঝার জন্য আমাদের আরেকটু জিনিস অ্যানালাইজ করতে হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটা মাথায় রাখো, এখানে যে আমরা যে প্লবতার কথা বলতেছি, প্লবতার থেকে ওজন বেশি হইলে, প্লবতার থেকে এটা বেশি হইলে, এটা কম হইলে, এই প্লবতা গুলা দ্বারা আমরা বস্তুটার সর্বোচ্চ প্লবতা নির্দেশ করতেছি, সর্বোচ্চ প্লবতা। এটার মানে কি? প্লবতার মান কিসের উপর নির্ভরশীল? F equal to V rho g, আয়তনের উপর নির্ভরশীল, rho আর g তো ফিক্সড, তাই না? তো একটা বস্তুর সর্বোচ্চ প্লবতা কখন পাওয়া সম্ভব? যখন সম্পূর্ণ আয়তনটা আমি ব্যবহার করব, রাইট? তাই তো? তো এই যে শর্তে বলা হচ্ছে যে প্লবতার থেকে এটা কম বেশি হলে এই কন্ডিশন ঘটবে, এখানে এই প্লবতাটা বলতে আমরা সর্বোচ্চ প্লবতা বোঝাচ্ছি, মানে বস্তুটার মোট আয়তন ভি দিয়ে প্লবতা সূত্র বসে প্লবতা বের করলে যেই মানটা আসবে সেই মানের সাথে আমরা কম্পেয়ার করে বলতেছি কখন ডুববে কখন ভাসবে। বোঝা গেছে ঘটনাটা? কথা ক্লিয়ার? ওয়েল, এখন আমরা এই কন্ডিশন গুলা একটু ডিটেইলে বুঝবো, যে এই কন্ডিশন গুলার নাম গুলা কেন, কেন আংশিক নিমজ্জিত, কেন সম্পূর্ণ নিমজ্জিত, কেন কেন ভাসবে, এই বিষয়গুলো একটু বুঝবো। স্পেশালি আমরা এটা বুঝতেই হবে আসলে। তো এখন আমরা কি করলাম,
আমরা একটা বস্তু নিলাম, ধরো একটা সিলিন্ডার আকৃতি বা যে কোনো একটা বস্তু, এই বস্তুটার সর্বোচ্চ প্লবতা, সর্বোচ্চ প্লবতা ধরো হচ্ছে তোমার 10 নিউটন, কত নিউটন? 10 নিউটন প্লবতা সর্বোচ্চ সে তৈরি করতে পারে, ঠিক আছে? তার মানে কি, পুরো বস্তুটাকে যদি আমি পানির নিচে ডুবাই, পানির নিচে ডুবাইলে দেন আমি নিচ থেকে 10 নিউটন বল উপরের দিকে পাবো, বোঝা গেছে কথাটা? বাট এই যে বস্তুটা, এই বস্তুটার ওজন হচ্ছে ধরো 7 নিউটন, কত নিউটন? 7 নিউটন। ফিজিক্যালি মানে নর্মালি বাতাসে নিলে এটা যে ওজন সেটা হচ্ছে 7 নিউটন। এখন আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, তো এখন আমি করলাম কি, বস্তুটাকে পানিতে ছাড়লাম, তো আমি একটু একটু করে পানিতে ছাড়তেছি। তো যখন ধরো আমি এই বস্তুটাকে একটুখানি পানিতে ছাড়ছি, তাহলে কি এখন এখানে পানির নিচে কার্যকরী আয়তন তৈরি হচ্ছে, পানির নিচে জায়গা সে দখল করতেছে, তো দখল করাতে এখানে কি প্লবতা তৈরি হবে, রাইট? তো আমি এখানে কি শুরু যখন পানিটা বস্তুটাকে প্রবেশ করতেছে তখন কি আমি 10 নিউটন প্লবতা পেয়ে যাব? অবশ্যই না, তার থেকে কম পাবো, রাইট? প্রথমে একদম প্লবতা জিরো ছিল, আস্তে আস্তে ডুবাতে থাকুক প্লবতা বাড়তে থাকবে। তো ধরো এখানে প্লবতা আমি পাইছি সাপোজ ধরো 3 নিউটন, কত নিউটন? 3 নিউটন প্লবতা পাচ্ছি, এটার ওজন কিন্তু এখনো 7 নিউটন আছে। ওকে, এখন বস্তুটা কোন দিক যাবে, উপরের দিক না নিচের দিক? এটা নিচের দিক যাবে, কারণ এখনো তো ব্যালেন্স হয়নি। তারপরে বললাম কি, বস্তুটাকে আমি আরেকটু নিচের দিকে ডুবাইলাম, এখন ধরো প্লবতা কি বাড়বে না কমবে? অবশ্যই প্লবতা এখন বাড়বে, আগে 3 নিউটন পাইছি, এখন পায়ের নিচে কার্যকরী আয়তনটা বাড়ছে, ধরো এই মুহূর্তে প্লবতা আমি পাচ্ছি 5 নিউটন, তাহলে ওজন তো এখনো 7 নিউটনই আছে। তো এই অবস্থায় কি হবে, কি ঘটবে, এটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? এটা কিন্তু এখনো নিচের দিকে, এখনো নিচের দিকে এটা কন্টিনিউ করবে, কারণ নিচের থেকে বল 5 নিউটন, উপর থেকে 7 নিউটনই কাজ করতেছে। এরপর আরেকটু ধরো আমি এটাকে নামাইলাম, আরেকটু যদি নামাইলাম এমন ভাবে যে যাতে এটা ঠিক 7 নিউটন প্রবতা নিচ থেকে তৈরি করতে পারে, ও টোটাল তৈরি করতে পারে 10 নিউটন পুরোটা ডুবাইলে, তো আমি এখন 7 নিউটন তৈরি করতেছি, তো পুরোটা ডুবানোর প্রয়োজন নেই, কিছু কিছু অংশ অবশ্যই উপরের দিকে থাকবে। তো নিচে থেকে এখন ধরো 7 নিউটন প্রবতা কাজ করতেছে এবং বস্তুটার ওজনও এখন আছে 7 নিউটন, এখন কি হবে, এখন কি হবে বস্তুটা বলো? প্লবতাও 7 নিউটন, এখানে বস্তুটা স্থির হয়ে যাবে এবং লিটারেলি বস্তুটা তখন এইভাবে পানির উপরে ভাসতে থাকবে, কিছু অংশ পানির উপরে বাকি অংশ পানির নিচে। তো এটাকেই তো আমরা আসলে ভাষা বলি আমাদের ভাষায়, তাই না? তাই তো, তো এই যে ভাসতেছে কেন ভাসতে পারতেছে, ভাসতে পারতেছে কারণ ওর ওজনটা নিচে থেকে প্লবতা ব্যালেন্স করে দিছে, রাইট? এবং এই প্লবতাটা ব্যালেন্স করার জন্য ওকে পানির নিচে অবশ্যই কিছু আয়তন ডুবাইতে হইছে, মানে পানির নিচে কার্যকরী আয়তন প্রয়োজন হইছে, রাইট? সো তার মানে ঘটনাটা দাঁড়াইলো, যখন বস্তুটার মোট প্লবতা এখানে কত ছিল, মোট প্লবতা ছিল কিন্তু 10 নিউটন, মানে যদি সম্পূর্ণ বস্তুটাকে ডুবানো যাইতো তাহলে 10 নিউটন প্লবতা তৈরি হইতো, এটা হচ্ছে মোট প্লবতা। বাট এইটার ওজন কত, ওজন হচ্ছে 7 নিউটন, 10 নিউটন থেকে 7 নিউটন গ্রেটার, তাহলে এই জন্য এফ থেকে ডাব্লিউ বড়, এই জন্যই বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই জন্যই বলছিলাম কথাটা এইভাবে লেখার জন্য, এবং এই জন্যই বলছিলাম যে এই যে প্লবতাটা আমরা বলতেছি এখানে ক্যালকুলেশন করতেছি, এটা আসলে বস্তুর সর্বোচ্চ প্লবতা বা মোট প্লবতার হিসেবে বলা হইতেছে, বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? এই হচ্ছে ঘটনা। এবং এখান থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যদি একটা বস্তু ভাসে, এই যে যখন এই শর্তটা ফিল আপ করবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, যখন এটা ভাসতে থাকবে ভাসমান অবস্থায় কি হবে, ভাসমান অবস্থায় ওর যে ওজন, ওর যে ওজন বা কার্যকরী প্লবতা, কার্যকরী প্লবতা আর যে ওজন, এই দুটা কি হবে, সমান হবে, বোঝা গেছে? ক্লিয়ার? কোন কনফিউশন আছে এখানে? আর যখন স্যার 7 নিউটন আর প্লবতা 7 নিউটন, তখন স্যার আমরা সম্পূর্ণ আয়তন ব্যবহার করি না, তখন সম্পূর্ণ আয়তন ব্যবহার কেন করবা,
কেন সম্পূর্ণতম ব্যবহার করবা? এটা সর্বোচ্চ প্রবতা আমি কত বলতেছি, এটা সর্বোচ্চ প্রবতা 10 নিউটন। কেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা সম্পূর্ণ আয়তনটা পানির নিচে গেলে কি হবে, 10 নিউটন প্রবতা তৈরি হবে। তাহলে আমার দরকার 7 নিউটন ব্যালেন্স করার জন্য, তাই না? তাহলে আমার কি সম্পূর্ণ ডুবাইতে হবে নাকি এর আগে এটা 7 নিউটন তৈরি করে ফেলবে? এটাই তো হইছে, রাইট? বাট এট দ্য সেম টাইম যেহেতু ওর ওজন 7 নিউটন, তাহলে ওকে অবশ্যই নিচ থেকে ঠিক 7 নিউটন প্রবতা তৈরি করতেই হবে, নাহলে ভাঙা সম্ভব না। এবং এইটা তৈরি করতে গিয়ে ওকে যেই কাজটা করতে হবে, ওর কিছু আয়তন পানির নিচে থাকতেই হবে, রাইট? তার মানে বস্তুর ওজন যেমনই হোক না কেন, যত হালকাই হোক যত ভারী হোক, আমরা অনেক সময় বলি যে একটা বস্তু সম্পূর্ণ পানির উপরে ভাসতেছে, বলি না? এটা কখনোই সম্ভব না। যে বস্তুই হোক না তার সামান্য হলেও ওজন থাকবে, আর এই সামান্য ওজনটাকে ব্যালেন্স করার জন্য তার কিছু না কিছু অংশ পানির নিচে ডুবাইতেই হবে। তাই যদি বলা হয় যে একটা বস্তুকে সম্পূর্ণ পানির উপরে ভাসমান থাকা পসিবল কিনা, উত্তর হচ্ছে না, কখনোই এটা সম্ভব না। বোঝা গেছে? বড় বড় লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলো যখন ভাসে, এটা কি আসলে পানির উপর দিয়ে ভাসে? না, এটা একটা বিশাল বড় আয়তন পানির নিচে থাকে। এই জন্যই তোমার বড় বড় জাহাজ বা নৌকা এদের তলাটাকে অনেক ফাঁপা করে অনেক বড় সাইজ করে বানানো হয়, যার ফলে পানির নিচে তাদের কার্যকরী আয়তনটা এতই বেশি হয় যে ওইখান থেকে যেই পরিমাণ প্রবতার তৈরি হয় সেটা যথেষ্ট ওই তাদের ওজনটাকে ধরে রাখার জন্য। বোঝা গেছে ঘটনাটা? এই কারণেই বিশাল বিশাল লোহার তৈরি জাহাজ ভাসে। ডেফিনেটলি এক্সট্রা কয়েক, কত এক্সট্রা তোমাকে আরো 3 নিউটন ফোর্স দেওয়া লাগবে, বুঝতে পারছো? তুমি যদি এক্সট্রা 3 নিউটন ফোর্স দাও তাহলে টোটাল ফোর্স কত হইলো উপর থেকে 10 নিউটন, এবং তখন প্রবতা কাজ করবে, মানে প্রবতাও তো সর্বোচ্চ 10 নিউটনই হয়ে যাবে তখন, তখন বস্তুটা সম্পূর্ণ নিচে নিমজ্জিত হয়ে যাবে। বোঝা গেছে? আর কোনো কনফিউশন আছে কারো? আছে কি? আচ্ছা, এখন আমরা ধরো কি করব, বস্তুটার ওজন বাড়ায় দিব। কিভাবে বাড়ায় দিব? আয়তন চেঞ্জ না করে। মানে ধরো এটা একটা ফাঁপা সিলিন্ডার ছিল, এখন এটার ভিতরে কিছু পাথর ভরে দিলেই কাজ শেষ, রাইট? তো পাথর ভরে দিলে ওজন বাড়বে, প্রবতা কি বাড়বে, কি মনে হয় বলো তো? উত্তরটা দাও তো সবাই। কেন বাড়বে না? কেন বাড়বে না? তাহলে এই জায়গায় আইসা কি আমি প্রবতা পাইতেছি 7 নিউটন নাকি? বাট ওজন তো এখন 10 নিউটনই আছে, রাইট? তো এখন কি বস্তুটা আরো ডুববে? ইনফ্যাক্ট পুরো বস্তুটা যখন সম্পূর্ণ ডুবে যাবে তখনই আসলে আমি নিচের থেকে 10 নিউটন পাবো, এবং এটার ওজন 10 নিউটন ব্যালেন্স হবে, রাইট? এর আগে তো ব্যালেন্স হওয়া পসিবল না। সো এই অবস্থায় দেখো, ওজন সমান ওজন যা, এবং এই বস্তুটার সর্বোচ্চ প্রবতা যা, যে দুইটা সমান, মানে এই শর্তটা F equal to W, এই শর্তটা ফুলফিল করতেছে। তো আমি পুরোটা বস্তুকে ডুবাই ফেলার পরে গিয়ে দুইটা ব্যালেন্স হইতেছে, তো এই অবস্থায় এটাকে আর নিচের দিকে যাবে বা উপরের দিকে যাবে? যাবে না, রাইট? সো এই জন্য আমরা বলতেছি যে এটা ওই জায়গাতেই থাকবে। তো এটাও আমাদের কাছে ভাসা, এটা ডুবে যাওয়া না, রাইট? দেখতে পাচ্ছি এটা, তো এটাও ভাসতেছে বলতে হবে। বা এটা কিভাবে ভাসতেছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় পানির নিচে ভাসতেছে। বোঝা গেল? তাহলে সর্বোচ্চ প্রবতা ওজন সমান হলে বস্তু কিভাবে ভাসবে? ভাসবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। এখন এই অবস্থায় এটার উপর নেট ফোর্স কত? 0, তাই না? তার মানে তুমি যদি এখন বাইরের থেকে এক্সটার্নাল যে কোনো ফোর্স দাও উপরে বা নিচের দিকে, তাহলে এটা নিচের দিকে যাবে অথবা উপরের দিকে উঠবে। এখন তুমি যদি এটাকে ধরে পানির নিচে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে এটাকে ছেড়ে দাও, ওটা ওই জায়গাতেই থাকবে। ধরো বস্তুটাকে তুমি পানির নিচে এই জায়গায় নিয়ে গেছো, নিয়ে ওই জায়গায় ছেড়ে দিছো, ওটা ওই জায়গাতেই বসে থাকবে, না উপরে যাবে না নিচে যাবে। সো এইটাই ঘটবে। সো এই ধরনের ব্যাপার স্যাপার গুলো কাজ করে। হ্যাঁ, যেমন আগে কি হয়েছিল, ওজন ছিল 7 নিউটন, প্রবতা হচ্ছে কয় নিউটন? 10 নিউটন।
এখন আমি যদি জোর করে নিচে নিয়ে যাই তাহলে আমাকে এক্সট্রা 3 নিউটন ফোর্স দিয়ে নিচের দিকে নিয়ে যেতে হবে, রাইট? এখন নিচে যদি নিয়ে যাই, নেওয়ার পর যদি ছাইড়া দেই তাহলে এটা উপরের দিকে 3 নিউটন ফোর্সে লাভ দিবে। বোঝা গেছে? প্রথমত যদি কোন একটা বস্তু পানিতে ভাসমান থাকে আংশিক নিমজ্জিত অবস্থায়, ওই অবস্থায় তার তার মধ্যে কি শর্ত কাজ করবে? ওই অবস্থায় বুঝতে হবে বস্তুটার কার্যকরী প্লবতা আর ওজন কি সমান আছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লু, এই ক্লুটা না জানলে অনেক ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে কি হয় সেটাও দেখলাম। এখন দেখবো যখন এফ ইজ স্মলার দেন ডাব্লিউ, মানে যখন বস্তুর ওজনের থেকে প্রবলতা বেশি। এখন ধরো এটার মধ্যে আমি আরো পাথর ভরে দিছি, আরো পাথর ভরে দেওয়াতে ধরো এটার ওজন হয়ে গেছে 12 নিউটন, তাহলে এবং এটার সর্বোচ্চ প্রবলতা এখনো 10 নিউটনই আছে। তাহলে যখন আমি বস্তুটাকে সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত করে ফেলছি, এখন নিচ থেকে 10 নিউটন বল কাজ করবে, ভালো কথা, উপর থেকে 1 নিউটন 12 নিউটন, তাহলে এখন বস্তুটা কই যাবে? উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। সো নিচে গিয়ে ধরো বস্তুটা এখন এই তলায় বা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন একটু চিন্তা করো এই জায়গায় এই বস্তুটার উপর লব্ধি বল কত কাজ করতেছে। বাতাসে যখন ছিল তোমার হাতে এটা 12 নিউটন ওজন ফিল হইতো, বা যখন সম্পূর্ণ পায়ের নিচে আছে প্লবতা তো নিচ থেকে ঠেলতেছে, তাহলে এখানেও কি এখানে কি 12 নিউটন ফিল হবে তোমার কাছে? 12 নিউটন কি ফিল হবে? কত নিউটন ফিল হবে? 2 নিউটন ফিল হবে, রাইট? তাহলে তার মানে যখন কোন একটা বস্তু পানিতে ডুবে যায় সে পায়ের নিচে ওজন হারায়, কি হয়? সে তার ওজন হারায়। কতটা কতখানি হারায়? ঠিক ততখানি যতখানি কিনা প্লবতা কাজ করতেছে, মানে এখানে তার ওজন ছিল 12 নিউটন, 10 নিউটন ওজন হারায় যাবে, থাকবে কতটুকু? 2 নিউটন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যদি একটা বস্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত হয় ডুবে যায়, তাহলে ডুবে গেলে তার যে কার্যকরী ওজন, কার্যকরী ওজন পানির নিচে, পানির নিচে লেখাটা খুব দরকার, পানির নিচে কার্যকরী ওজন কত হবে সেটা হবে বস্তু যে ওজন ডাব্লিউ মাইনাস কি প্লবতা। বোঝা গেছে? পানির নিচে কার্যকরী ওজন কি? বস্তুর প্রকৃত ওজন বিয়োগ হচ্ছে প্লবতা। এই ক্লুগুলো লিখে রাখতে হবে, হ্যাঁ, এই ক্লুগুলো কি লিখে রাখতেই হবে, নাহলে অঙ্ক পারবা না। একটু বোঝা গেছে? আচ্ছা এখন আমাকে একটু বলো তাহলে একটা বস্তু পানির নিচে কতটুকু ওজন হারায়? প্রবলতার সমান, স্যার, রাইট? তাহলে পানির নিচে হারানো ওজন ইজ ইকুয়াল টু কি? প্লবতা। এইটাও মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। তো পানির নিচে একটা বস্তু যতটুকু ওজন হারায় সেটা হচ্ছে তার প্লবতার সমান, এবং একটা বস্তু পানির নিচে ঠিক ততটুকুই ওজন হারায় যে পরিমাণ পানি সে ওই বস্তুটা অপসারণ করে। বস্তু কর্তৃক অপসারিত তরল, এটা এখন বোঝা লাগবে না, এইটা হচ্ছে আর্কিমিডিসের ল। কিসের ল? আর্কিমিডিসের ল। এটা আজকে আলোচনা করতে পারলে করবো, নাহলে পরের ক্লাসে করবো, শুধু একটু লিখে রাখলাম আর কিছু বললাম না। সো এটা তুলে রাখো, পরবর্তীতে এই ক্লুটা কাজে লাগবে। তাহলে প্লবতা হচ্ছে পানির নিচে বস্তুটা হারানো ওজন, তাহলে পানির নিচে বস্তু কার্যকরী ওজন হচ্ছে ওজন থেকে প্লবতা বিয়োগ দিলেই কাজ হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি ভাষণ বা নিমজ্জন সম্পর্কিত। এই জিনিসগুলো জানলে সিম্পল জিনিস, কঠিন কোনো বিষয় না, একটু সুন্দর করে গুছিয়ে বুঝলেই আমরা ডিসিশন দিতে পারবো যে একটা বস্তু পানিতে কখন ডুববে, কখন ভাসবে, ডুবলে বা ভাসলে কি কি কন্ডিশন তার উপর অ্যাপ্লাই হবে। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে।
আছে কি? দুরন্ত শান্ত ক্লিয়ার জিনিসটা? ঝামেলাপূর্ণ লাগে, ভালো লাগে না, ওটা আর একটু সহজ ভাবে সুন্দর মানে সাবলীল ভাবে করা যেত। যাক আমরা সাবলীল ভাবে করবো। আরেকটা জিনিস তো বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে তাহলে আমরা প্রবতা দিয়ে বলতে পারি যে একটা বস্তু পানিতে ভাসবে নাকি ডুববে, তাই না? এখন দেখো, যদি একটা বস্তু পানিতে ভাসে তাহলে সর্বোচ্চ প্রবতা ইজ গ্রেটার দেন ডব্লিউ হবে, তাই না? এখন এই প্রবতা যদি আমরা বের করি, প্রবতার সূত্র কি বলতো? এফ ইকুয়াল টু কি? ভি রো জি। তো এখানে যে রো আর জি, এটা আসলে কার রো কার জি বলতো? ভি রো জির রোটা কিসের রো? এই রোটা হচ্ছে পানির ঘনত্ব, পানির রো, রাইট? এখন ধরো যে আমরা কি করব, আমরা ধরে নিলাম যে পানির যে ঘনত্ব সেটা হচ্ছে রো ওয়ান, পানির ঘনত্ব হচ্ছে রো ওয়ান, লিখলাম, বাকি ইকুয়েশন লিখি। দেখো ডাব্লিউ ইকুয়াল টু কি? এম জি বলা যায়, রাইট? বলা যায় না? যাক, এখন ভি রো ওয়ান জি ইজ গ্রেটার দেন এম। আমরা সূত্র কি জানি? রো ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি, তাই না? সো রো ইকুয়াল টু এম বাই ভি হয়, তাহলে এখান থেকে বলা যায় না যে এম ইজ ইকুয়াল টু রো ভি? বলা যায়, অবশ্যই বলা যায়। তাহলে এখন দেখো, এই যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাহলে এম এর জায়গায় আমি ব্যবহার করতে পারবো রো ভি। এখন এই রোটা কার হবে, ঘনত্বটা? এটা অবশ্যই যে বস্তুটা সেটা রো হবে না, তাই তো? তো সেই রোটাকে আমরা ধরলাম রো টু। কি ধরলাম? রো টু। তাহলে আমরা এখানে রো টু সাথে ভি, তার সাথে হচ্ছে জি লিখবো। এখন দেখো, এই যে ভি, এটা তো বস্তুর আয়তন, তাই না? আর এখানে যে ভি ব্যবহার করছে এটাও তো বস্তুর আয়তন, তার মানে এই ভি, এই ভি আসলে টেকনিক্যালি একই জিনিস, আর জি তো একই। তাহলে জিও যদি এক হয়, রো যদি এক হয়, তাহলে দুই পাশ থেকে ভি জি আমরা কেটে দিতে পারি। তো কেটে দেই, তাহলে আমাদের কি থাকতেছে? রো ওয়ান ইজ গ্রেটার দেন রো টু। তাহলে রো ওয়ান কি ছিল? রো ওয়ান হচ্ছে পানির ঘনত্ব, মানে পানি বা তরল, যেটা আমরা ডুবাইছি, পানির ঘনত্ব। আর রো টু কি? বস্তুর ঘনত্ব, রাইট? তো তার মানে আমরা এখান থেকে এই ডিসিশনটাও দিতে পারি, যদি এফ ইজ গ্রেটার দেন ডি হয় ও ডব্লিউ হয়, তাহলে বস্তু কি হবে? ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এবং এখান থেকে এটাও বলতে পারি, আংশিক নিমজ্জিত ভাসা মানে পানির ঘনত্ব বেশি হবে, বস্তুর ঘনত্ব কম হবে। অর্থাৎ পানির ঘনত্ব যদি বস্তুর ঘনত্ব থেকে বেশি কম হয়, তাহলে বস্তুটা ভাসবে। মানে আর একটু উল্টা করে বললাম, সোজা করে যদি বলি এভাবে, বস্তুটার ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে বেশি হয় তাহলে ডুববে, যদি কম হয় তাহলে ভাসবে, আর যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সেটা যে কোনো জায়গায় ভাসমান থাকবে। তার মানে শুধু প্লাবতা না, ঘনত্ব দিয়েও তুমি সহজে বলতে পারবে একটা বস্তু পানিতে ডুবিবে নাকি তাহা ভাসিবে। ক্লিয়ার ঘটনা? বুঝছো এই পার্টটা? তাহলে বস্তুর ঘনত্ব যদি পানির থেকে বেশি হয়, বস্তুর ঘনত্ব যদি হয় পানির থেকে বেশি, তাহলে সেটা পানিতে কি? ডুবে যাবে। ঘনত্ব বেশি মানে আসলে ভারী বেশি, আর ঘনত্ব কম হলে সেটা ভাসবে, আর ঘনত্ব যদি সেম হয় পা, তাহলে সেটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যে কোনো পজিশনে ভাসমান থাকবে। তো এই হচ্ছে মোটামুটি প্রবতার অর্ধপ্রান্ত। আমার 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 কাছে বোঝানোর কিছু নাই, এখন তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। ওইভাবে কাজ করবে না, একটা অপশন না হলে একটা অপশন তোমাকে ইউজ করতে হবে, তোমার কাছে সবসময় এক অপশন থাকবে না। তো যেমন তুমি চিন্তা করো, তুমি একটা জাহাজ বানাইছো, জাহাজ বানাইছো, ইঞ্জিনিয়াররা যখন জাহাজ বানায়, তারা কি জাহাজ বানানোর আগে তারা বুঝে কেমনে জাহাজটা পানিতে ভাসবে না ডুববে? কেমনে বুঝে বলতো? তারা কি জাহাজ বানায় পানিতে ছাইরা দিয়ে দেখে, আচ্ছা দেখি তো আমাদের জাহাজটা এত কোটি কোটি ডলার দিয়ে বানায়, ওইটা ভাসে না ডুবে, তারপরে সারা জাহাজ বানায়? ডেফিনেটলি না। তারাই ক্যালকুলেশন করে,
তারা জাহাজে যখন মডেল করে ডিজাইন করে তাদের জাহাজের তলার সাইজটা এমন ভাবে করতে হয় তাদের, যে তারা আগে ক্যালকুলেট করে জাহাজের মধ্যে কি পরিমাণ মাল লোড হবে, টোটাল জাহাজের ওজন কত দাঁড়াবে। এখন সেই পরিমাণ ওজনকে ব্যালেন্স করতে হইলে পাশাপাশি জাহাজের একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে পানির উপরে রাখতে হবে, তো ওই পরিমাণ অংশকে পানির উপরে রেখে বাকি পানির নিচে কত আয়তন রাখলে সেটা জাহাজটাকে ওজনটাকে ব্যালেন্স করতে পারবে, প্লবতা আর জাহাজের সব ওজন টোটাল ওজন সেম হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। সেখানে তোমার প্লবতার ইকুয়েশন লাগবে, সেখানে তুমি ঘনত্বের ইকুয়েশন করলে কোনো লাভ নাই, ঠিক আছে। আবার তুমি ঘনত্ব জানো, ঘনত্ব জানলে তুমি হয়তো একটা আইডিয়া করতে পারবা। বোঝা গেছে ঘটনা? ইকুয়েশন গুলো প্র্যাকটিক্যাল সলিউশন প্রবলেম সলভ করার জন্য আসলে লাগে। আর কোন প্রশ্ন আছে? প্রবতা রিলেটেড আর কোন সমস্যা হবে কারো? তোমরা চাইলে পার্সোনালি এখন তোমরা ম্যাথ দেখা শুরু করতে পারো, এই চ্যাপ্টারের ম্যাথ প্রবলেমস দেখা শুরু করতে পারো, চাইলে ক্লাসে প্রবলেম সাবমিটও করতে পারো। এখন এই চ্যাপ্টারের ম্যাথ থিওরি ম্যাথ পাশাপাশি পড়ানো পড়ালে খুব একটা সমস্যা হবে না। প্রবতা পর্যন্ত পড়ে ফেলা মানে এই চ্যাপ্টারের 70% প্রবলেম সলভ হয়ে যাওয়া, ঠিক আছে। আর আমাদের বাকি আছে আরো কয়েকটা জিনিস, বাকি আছে তিনটা জিনিস বাকি আছে বেসিক্যালি। আর কি মিলছে সূত্র, ওটা দিয়ে কোনো ম্যাথ নেই, ওটা শুধু বোঝাবো। তারপরে হচ্ছে আমাদের প্যাস্কেলের সূত্র থেকে আমরা বল বৃদ্ধিকরণ নীতি বা বল বৃদ্ধিকরণের সূত্র জানবো। আর ফাইনালি হচ্ছে হুকের সূত্র মনে হয় আছে, তাই না? হুকের সূত্র আছে কি না, এই চ্যাপ্টারে তো হুকের সূত্র থাকার কথা না। আচ্ছা যা আছে দেখবো, নি প্রবলেম গুলো থাকলেই করো। সো তোমরা এখন টেস্ট পেপার অলরেডি ঘাটাঘাটি শুরু করে দাও, প্রবতা রিলেটেড ওজন ভাষা ডুবা রিলেটেড ম্যাথ গুলো প্রবলেম সলভ করা শুরু করে দাও, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আজকে? দুরন্ত কোন প্রশ্ন আছে? নাই, ঠিক আছে। বলো ভেবে দেখবো, আপাতত কয়েকটা দিন করো, কারণ আমি আসলে খুব টাইমের হেরফেরের মধ্যে আছি, অনেক টাইম উল্টাপাল্টা হচ্ছে আমার সবকিছুতেই, টাইম শিওর ঠিক থাকতেছে না, অনেক দৌড়াদৌড়ি করতে হয় এই জায়গায় সেই জায়গায়। আচ্ছা বাই দ্য ওয়ে আমরা কিন্তু কালকেও ক্লাস করতেছি, মানে আমাদের শিডিউল ক্লাস যেটা কালকে, ঠিক আছে। তারপরে হয়তো আগামী সপ্তাহ থেকে তোমাদের ক্লাসগুলা ফিক্স করবো মঙ্গল আর বৃহস্পতি, সম্ভবত সমস্যা হবে না তো, নাকি? ওকে ঠিক আছে, কালকে ক্লাস হচ্ছে তাহলে, হ্যাঁ 7টার সময়তেই, এরপরে আমরা করবো নি। সো আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট, চলে গেলে।